হাই ব্রাডিস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অস্থির আছো। আজকে আমরা গ্যাংস্টার ভেগাস নিয়ে আসলাম, মানে গরিবে GTA 5। তোমরা এই গেমটা খেলে GTA 5-এর মতোই ফিলিংস পাবা। তো চলো, আজকে আমরা তোমাদেরকে আগে গত পর্বে আমি তোমাদেরকে দেখাইছি যে GTA 5-এর ভিতরে যে এয়ারপোর্ট, ঠিক আছে, সেই এয়ারপোর্টে আমরা মানে প্লে হেলিকপ্টারে উঠছি, ঠিক আছে, হেলিকপ্টারে না জানি প্লেন ছিল, যাই হোক সেটার উপরে উঠছি। তো আমরা ভুলে চাপ পয়টা নেমে গেছিলাম, তো আজকে আমরা সেখানে যাব, আবার পুরা আবার নিউভাবে প্লেনে উঠবো, প্লেনে ওইটা পুরা মানে গ্যাংস্টার ভেগাসটা ঘুরবো। তো চলো যাওয়া যাক আর শুরু করে দিই। তো বাড়ি তোমরা দেখতেই পারতেছো আমি একটা বাইক পাইছি, আর এই বাইকটা নিয়ে এখন আমরা যাবো এয়ারপোর্টে। তো তোমরা আমার বাইক চালানোর স্কিল সম্পর্কে জানো, তোমরা অনেকে GTA 5 সিরিজে দেখছো আমার বাইক চালানোর স্কিল। আস্তে 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 ভাই, তো চলো আমরা তাড়াতাড়ি যাই। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলো বাড়ি। আর যারা যারা ভিডিওতে এখনও লাইক দিও না, এটা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, ঠিক আছে। তোমরা অনেক পরিমাণ সাপোর্ট দিচ্ছ কয়েকদিন ধরে, আমি দেখতেছি অনেক সাবস্ক্রাইব বাড়তেছে আমার আস্তে আস্তে, ইনশাল্লাহ একদিন আমার 1K হয়ে যাবে। তোমরা যদি এইভাবে আমার সাপোর্ট দিতে থাকো, আসলে তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো, এই সাবস্ক্রাইবে আমার একটা মোটিভেশন বাড়ে। তো দেখতেই পারতেছ আমরা একটা স্ট্যান্ড দিয়ে ফেলাইলাম, আসলে যদি এত কষ্ট করে ভিডিও বানাই, সাবস্ক্রাইব যদি না পারে, লাইক যদি না, তো তোমরা আসলে ভিডিও বানাইতে ভালো লাগে না। আমরা এখন চলো এয়ারপোর্টের কাছাকাছি এসে পড়ছি, এইখানে আসছে প্লেন। তো চলো আমরা এখন প্লেনটা নিয়ে যাব আকাশে। তো দেখতেই পারতেছো কীভাবে জামটা দিছি বাইক অবস্থায়। তো চলো আমরা প্লেনের ভিতরে ঢুকি। তো দেখতেই পারতাছো বাড়ি, ও ভাই ও ভাই ভাই ভাই, আস্তে 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 আস্তে, যাই হোক আমরা যাইতে আসি। আর এখন হইতেছে গ্যাংস্টার ভেগাসের রাত্র, আর রাত্রে অস্থির লাগে গ্যাংস্টার ভেগাসটা। তোমরা দেখো এই সাইডে গ্রাফিক্স, দেখো বাড়ি গ্রাফিক্স, জাস্ট অনলি গ্রাফিক্সটা দেখো তোমরা, এত অস্থির মোবাইল গেম যে আগে আমি জানতাম না, কোনো দিনও দেখি নাই। আগে একবার খেলছিলাম, তোমরা সুসময় ভালো সাপোর্ট দাও না, এবার দেখলাম যে ফার্স্ট পার্টে অনেক ভালো সাপোর্ট দিছো, তো ইনশাল্লাহ এবারও তোমরা সাপোর্ট দিবা। তো তোমরা দেখতেই পারতেছো এই জায়গাটা অনেক লাইটিং হইতেছে, বাড়ি আমরা কি এই জায়গায় নামবো? না, এই জায়গায় নামানো ঠিক হবে না, কারণ এই জায়গায় নামলে আমরা আই থিঙ্ক আর উঠতে পারবো না, আর নিচে নামতে পারবো না, ডাইরেক্ট ডেড হয়ে যাবো, তো আমাদের এটা নামানো ঠিক হবে না। তো আজকে তোমাদেরকে দেখাবো গ্যাংস্টার ভেগাস ম্যাপটা ঘুরে দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতেই পারতেছ। আমি কত সুন্দরভাবে প্লেনটা চালাইতেছি, আসলে এই প্লেনগুলো কন্ট্রোল করা খুবই টাফ, একবার উপরে যায় একবার নিচে যায়, বুঝি না ব্যাপারটা। এই পাশে কি মিলিটারি বেস? হ্যাঁ মিলিটারি বেস, দাঁড়াও আমরা এই মিলিটারি বেসে এখন ঢুকবো বাড়ি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা মিলিটারি বেসটায় ঢুকবো, অবশ্যই আমরা মিলিটারি বেসে ঢুকবো, দাঁড়াও 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 দাঁড়াও, আমরা মিলিটারি বেসে আইসা পড়ছি, দাঁড়াও 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 দাঁড়াও, শিট 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 শিট, বাড়ি বাড়ি বাড়ি, শিট 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 শিট, ও ভাই সাপ, আমি আসলে খেয়াল করি না যে ওই জায়গায় মিলিটারি প্লেয়ারগুলো আছে, এখন আমার ভাগতে হবে উড়াদুরা বাড়ি। ও দেখতেই পারতেছো কত নামা না, ল্যান্ডও করতে পারি না, এর ভিতরে কতগুলা কেস খাইছি আমি, এত হার্ড। আর এইটা হইতেছে গিয়ে সবচেয়ে বড় জায়গা গ্যাংস্টার ভেগাসের ভিতরে আমি আসছি, আগে এটা হইতেছে একটা ব্রিজের টাইপের,
তো তোমরা দেখতেই পারতেছো কত অস্থির জায়গাটা। পুলিশ আমার জীবনও ধরতে পারবে না, কারণ আমি এখন প্লেনে আসছি বাড়ি। পুলিশ আমার যত চেষ্টাই করুক না কেন ধরতে পারবে না, দেখতেই পারতেছো পুলিশ আমার ধরতে পারে না কিন্তু, ঠিক আছে। আর এই হইতেছি গিয়া গ্যাংস্টার ভিগলসের আরো একটা এয়ারপোর্ট, আরো একটা এয়ারপোর্ট না আগেটাই দেখো আগেরটাই। তো আমরা এখন এই সাইডে যাই, চলো এই সাইডে একটু ঘুরে আসি। তো তোমরা গ্রাব আশেপাশে দিয়ে গ্রাব বাসা বাড়ি গ্রাফিক্সটা দেখে রাখো, আমি তো এখন প্লেন চালাই দিয়ে আসি, এটার উপরে ব্যস্ত আছি। তো নেক্সট নেক্সট পার্টে আমরা ওই সাইডে যাব। এটা কি হওয়ার কথা ছিল বাড়ি? এটা কি হওয়ার কথা ছিল বলো। তো আমরা এখন ওই সাইডে যাব। আমি বুঝি না, আমার মোবাইলের স্ক্রিনটা অনেক বড় তো বাড়ি, ক্লাসে অনেক সময় সমস্যা হয়। তোমরা ডন্ট মাইন্ড, মাইন্ড করো না। যাই হোক, আমাদের কাছে একটা প্যারাশুট ছিল যাই কারণে বাঁচিয়ে গেছি। আমরা এখন এটার উপরে জাম্প করি, দেখতেই পারতেছো কত দূর দিয়ে কোন জায়গা দিয়ে আসলাম কত দূর। যাই হোক, আমরা নামে গেছি, দেখতেই পারতেছো গ্রা মানে এটা প্যারাশুটটার ভিতরে ঢুকে গেছে। যাই হোক, এটা ফেক না, মানে মোবাইলে অ্যান্ড্রয়েড গেমে এইটুকু তো থাকতে দিই পারে, এত হাই গ্রাফিক্সের তোমার প্লেন দিয়ে নামলে প্যারাশুট দিয়ে নামা লাগবে, কত সুন্দর একটা গ্রাফিক্স, পুরো GTA 5 বলতে গেলে, গরিবের GTA 5। তো দেখতেই পারতেছো এখন আমাদের তো আর কিছু করার নাই, আমরা এখন কি করবো, আমরা এখন এইখান থেকে জাম দেব, ঠিক আছে। তো চলো আমরা এখন জাম দিই। তো বাড়ি আজকের পর্যন্ত এটুকুনি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টিল দেন স্টেবল অ্যান্ড গুড বাই বাড়ি। ও স্যার নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইকও দিয়ে দিও। বাই বাই বাড়ি।